চলে গেল ফারাক্কা হয়ে মালদা, আর আমাদের লাইনটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি জার্নি করব 03092 সাহিবগঞ্জ আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশালে তিনপাহাড় টু নিমতিতা। আর এখন আমি রয়েছি তিনপাহাড় জংশন স্টেশনে, আর এই স্টেশনের কোড হচ্ছে TPH, যেটা সাহিবগঞ্জ জেলায় অবস্থিত এবং মালদা ডিভিশনের অন্তর্গত। এই স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 4টি, আর এখানে প্রতিদিন প্রায় 31টি ট্রেন এসে দাঁড়ায় এবং 17টি ট্রেন টার্মিনেটেড হয় এবং 17টি ট্রেন অরিজিনেটেড হয়। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 3:24, অলরেডি 3:23 বেজে গেছে, এখনও ট্রেনের কোনো খবর হয়নি। এই ট্রেনটা প্রতিদিনই অনেক লেট করে, জানি না আজকে কতটা লেট করবে, তো দেখা যাক। আমাদের ট্রেন 4:08 তিনপাহাড় ছেড়ে যাচ্ছে, যেখানে টাইম ছিল 3:24। বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো বারহারওয়া জংশন, আর এই স্টেশনের কোড হচ্ছে BHW। আর এই স্টেশনকে জংশন বলার কারণ হচ্ছে এখানে দুটো লাইন ভাগ হবে, একটা চলে যাবে নলহাটি রামপুরহাটের দিকে আর একটা চলে যাবে আজিমগঞ্জ লাইন। আমাদের ট্রেন বারহারওয়া জংশন থেকে ডিপার্চার হচ্ছে। তো এখানে লাইনটা ভাগ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ডান দিকে যে লাইনটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে বর্ধমান লাইন, আর বাম দিকে যে লাইনটাতে আমরা যাচ্ছি সেটা চলে যাচ্ছে আজিমগঞ্জ লাইন।
চলুন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। আয়নার অবস্থা খুবই খারাপ, এটাই জল আছে, কিন্তু বাথরুমের অবস্থা খুবই খারাপ, ইউজ করার মতো বাথরুম নয়, সাংঘাতিক অবস্থা বাথরুমের। এটা চলে গেল ফারাক্কা হয়ে মালদা, আমাদের লাইনটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। আমাদের ট্রেন এসে পৌঁছালো ধুলিয়ান, আর প্রায় 50 মিনিট লেটে আমাদের ট্রেন ধুলিয়ান এসে পৌঁছালো। আর ধুলিয়ানের কোড হচ্ছে DGLE, আর এটা মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, আর এটা মালদা ডিভিশনের অন্তর্গত। আর এরপরেই বাস পুরী স্টেশন, তারপরে আমাদের গন্তব্যস্থল নিমতিতা। তো দেখা যাক কতটা লেট করে, এখানে প্রায় 50 মিনিট লেট অলরেডি করে ফেলেছে, দেখা যাক। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো নিমতিতা স্টেশনে, প্রায় 1 ঘন্টা 4 মিনিট লেটে, আর এখন বাজছে 6:24, যেখানে টাইম ছিল 6:21। আর আমাদের এখানেই জার্নি শেষ হলো, আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো বাই।